নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলে তো আরও একটা ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য স্টাডি স্টাডিনজের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো ফাইনালি তোমাদের রিকোয়েস্টে যে আফগারি বা এক্সেঞ্জ মেনে এক্সাম কবে হবে সে নিয়ে কিন্তু তোমাদের একটা এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা জানো প্রত্যেকেই যে গতকাল কিন্তু বোর্ড এক্সাম ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে তো এক্সাম কি আগে হবে সে নিয়ে কিন্তু অনেকে কনফিউজ হয়েছিল আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করার আগে প্রতিবার মধ্যে এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্লিজ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করো স্টাডি নলেজ যে স্টাডি নলেজ চ্যানেলে সার্চ করে আমাদের চ্যানেলে যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করে সিম্পলভাবে ক্লিক করার পর তোমাদের জয়েন্ট বাটন শো হবে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে তো এখন যারা যুক্ত প্লিজ যুক্ত হও অথবা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রইল ফেসবুক পুজো যুক্ত হতে পারো তো চলো দেরি না করে মেন টপিকে আসা যাক দেখো এর আগে কিন্তু আফগানির মেন এক্সাম কবে হবে সে নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম সেক্ষেত্রে তোমাদের অনেকে সাপোর্ট পেয়েছিলাম সেক্ষেত্রে তোমাদের ভাবলাম আরও একটা কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড আপডেট দেওয়া যাক তোমাদের মেন এক্সাম কবে হতে চলেছে সে নিয়ে আপডেট দেওয়া যাক তো ইতিমধ্যে তোমরা জানো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রেস কনসে বলেছেন যে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে জানো তো এখন তোমরা প্রত্যেকে জানো যে হোম যে এক্সাম সেন্টারগুলি সেগুলো কিন্তু সেফ হোম করা হয়েছিল সেগুলো কিন্তু স্যানিটাইজ আর করে সেফ হোম করা হয়েছিল তো সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাবে তাহলে কি দাদা এক্সাম আগে হবে সেক্ষেত্রে তোমাদের অনেক মনে আছে তো তোমাদের আগে বলে রাখি ডাউটের কোনো কারণ নেই কারণ কি তোমাদের কিন্তু একটা কথা বলে রাখা ভালো মানে এক্সাম হওয়ার আগে তোমরা প্রত্যেকে যেন দু হাজার উনিশে ডাব্লিউপি যে কনস্টেবল সেটা কিন্তু স্টে লাগানো হয়েছিল এবং সেকেন্ড স্লট জয়নিং কিন্তু এখনও হয়নি তোমরা প্রত্যেকে যেন এবং যারা কাস্ট বাইরে আছে তাদেরও কিন্তু এখন ভিআর বা মেডিকেল কিছুই হয়নি যারা কাস্ট ক্যান্ডিডেট আছে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রবলেমটা কী হবে প্রবলেমটা হচ্ছে ডাব্লিউপি বোর্ডও চাইছে যে ডাব দু হাজার উনিশে যারা কনস্টেবলে সিলেক্টেড হয়েছিল তাদের কিন্তু আগে জয়নিং করিয়ে দিতে চাইছে ডাব্লিউপি বোর্ডও যেটা কিন্তু খোঁজ নিয়ে জানতে পারলাম তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে আগস্টে তাদের কিন্তু কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট আছে এবং যেটা আশা করছি তাদের কিন্তু আগস্টেই কেসটা সম্পূর্ণভাবে মিটে যাবে এবং সেদিনে কিন্তু তাদের জয়েনিং অ্যালোটেড করা হবে এবং তাদের জয়নিংটা খুব শীঘ্রই হবে সেক্ষেত্রে আগস্টে তাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো এখন সেটা সবথেকে বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে যে তাহলে এক্সাম কবে হবে তো বলে রাখি বন্ধুরা তোমাদের কিন্তু আগস্টে ডব্লিউপি 2019 এর কনস্টেবলের জয়নিং পুরো প্রসেসটাই কিন্তু আগস্টে লেগে যাবে সেক্ষেত্রে তোমাদের বোর্ড চাইবে যে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু সেপ্টেম্বরের সেকেন্ড উইক সেপ্টেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু এক্সারসাইজ মেন বা আফগানের মেন এক্সামটা কন্ডাক্ট করার চেষ্টা করবে তো সব থেকে যেটা বড়ো আপডেট হচ্ছে তোমাদের ম্বর সেকেন্ড উইক আবার শুনে নাও সেপ্টেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে তোমাদের আবগারের মেন এক্সাম কন্ডাক্ট করানো হবে এটাই হচ্ছে তোমরা কিন্তু এর ডেটটা ধরে চলো এবারে কিন্তু কম্পিটিশন খুব হাই লেভেলে যেতে চলেছো বন্ধুরা কারণ কি তোমরা কিন্তু প্রিপারেশনটা খুব ভালোভাবে স্টার্ট করো এবং মেনলি ইংলিশের উপর ফোকাস করো কিন্তু অনেকে ইংলিশে নাম্বার কমে যায় তো তোমরা যদি চাও ইংলিশের উপর গুরুত্বপূর্ণ টপিকগুলো এই চ্যানেল প্রোভাইড করবো যদি চাও তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এরপর থেকে কিন্তু ইংলিশের যে মেন টপিক সেগুলো কিন্তু চ্যানেলে প্রোভাইড হয়ে যাবে অথবা টেলিগ্রাম চ্যানেলে ইংলিশের যে মেন মেন চ্যাপ্টার অর্থাৎ ইম্পোর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু ওখানে প্রোভাইড করা হবে তো টেলিগ্রাম চ্যানেলে এখন যা যুক্ত হনি প্লিজ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে দেখো বোর্ড কেন চাইছে একটা কথা বলে রাখি ডাব্লিউপি বোর্ড চাইছে নাহলে কি অনেক সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু ফাঁকা হয়ে যাবে কারণ কি যদি এক্সারসাইজ বা আফগারির মেন এক্সামে যদি অনেক ক্যান্ডিডেট চলে যায় সেক্ষেত্রে কনস্টেবলে কিন্তু একটা ফাঁকা দেখা যাবে সেক্ষেত্রে পরিপূরণটা ঠিকঠাকভাবে হবে না সে পরিপূরণ বা রিডেট করতেই কিন্তু এই প্রস্তুতি নেওয়া হয়েছে তোমরা কিন্তু এই ডেটটা ধরেই চলো এবং তোমাদের প্রিপারেশন শুরু করে দাও বোর্ড এক্সাম ক্যান্সেল হওয়ার সঙ্গে এর এক্সামের কোনো রিলেটেড নেই আগেই বলে রাখি ঠিক আছে তো এতটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এরম আপডেট পেটে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওর মাধ্যমে ইম্পর্ট আপডেট নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ